মাদক একটা সমাজকে পঙ্গু করে দিতে পারে। এই মাদকের বিরুদ্ধে যে লড়াই সেটা শুধু সরকারের দায়িত্ব নয়, সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আর সেই ড্রাগের বিরুদ্ধে লড়াই নিয়ে একটা সিনেমা এসেছে যার নাম বিক্রম। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে, তাই হয়তো নাম না পাল্টে শুরু করা যাক বিক্রম সিনেমার রিভিউ ও অ্যানালাইসিস। 9 মার্চ 2019 চেন্নাই, একটা বড় লরি বারবার স্টকওয়েল কোম্পানির ওয়্যার হাউসের সামনে এসে থামে। প্রভঞ্জন সেই মালের সাথে থাকা জিপিএস ট্র্যাকারটি বন্ধ করে সেই মালগুলো ওয়্যার হাউসে রাখে এবং একজন সিনিয়রকে ইনফর্ম করে। আর সে যা লুকিয়ে রেখেছে সেটা কোকেন নয়, তবে যে কোনো একটা ড্রাগসের র সাবস্টেন্স। এরপরের ঘটনা চলে আসে 7 জুন 2019, কার্নার নামের এক বয়স্ক লোক কিডন্যাপ হয় এবং তারা একটা ভিডিও রেকর্ড করে খুন করে তাকে, শেষে বোম ব্লাস্ট করে ঘটনা শেষ করে। এর আগে 9 মার্চ প্রভঞ্জনকে খুন করা হয় এবং সবশেষ 14 জুন খুন হয় স্টিফেন রাজ। আর এর এক সপ্তাহ আগে এই কার্নান ছিল প্রভঞ্জনের পালিত পিতা। সবাই তো সন্তান দত্তক নেয়, কিন্তু প্রভঞ্জন এই কার্নানকে পিতা হিসেবে দত্তক নিয়েছিল। যারা এই খুনগুলো করেছে তারাই এই ভিডিও রেকর্ড করেছে এবং পুলিশের কাছে সরাসরি পাঠিয়েছে। সেই ভিডিওতে তারা সিস্টেমের এগেন্সটে একটা যুদ্ধের কথা বলছে। আর এই ভিজিলেন্টিদের খুঁজে বের করতে পুলিশ চিফ জোসে সাহায্য নয় ব্ল্যাক অপস এজেন্টের, আর সেই এজেন্টের চিফ হলো আমার। প্রভঞ্জন এবং স্টিফেন রাজ পুলিশের লোক ছিল, কিন্তু কার্নানের সাথে পুলিশের কোনো লিংক ছিল না, একদম সাধারণ মানুষ। ছেলে প্রভঞ্জনকে হারানোর পর নেশায় ডুবে গেছে। অমর শুরু করলো কার্নানের জীবন ঘেটে দেখার। দুজন পুলিশের লোককে খুন করা তো ঠিক আছে, কিন্তু কার্নানকে কেন খুন করা হয়েছে? আর এই কারণেই অমর তার রিসার্চ শুরু করলো কার্নানের জীবন ঘেটে দেখার মধ্যে দিয়ে। সেই খোঁজা খুঁজতে খুঁজতে কার্নানের ঘর থেকে খুঁজে পায় কোকেনের সাবস্টেন্স। আর এটাই সেই কোকেনের সাবস্টেন্স যেটা প্রভঞ্জন লুকিয়েছিল একটা কারখানায়। আর সেই সাবস্টেন্সে খুঁজছে চেন্নাইয়ের এক ড্রাগ পেডলার সান্ধানাম। এই সান্ধানাম বিশাল বড় ড্রাগ নেটওয়ার্কের একটা শাখা মাত্র। এবার কি করবে আমার? কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে নাকি আরো অনেক কিছু? আর কি কি বের হয় তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিনেমা বিক্রম। মনে হতে পারে এই সিনেমায় তো বিক্রম নামে কেউ নেই, তাহলে এই সিনেমার নাম বিক্রম কেন? সিনেমাটি দেখুন, তাহলে জেনে যাবেন কেন এই সিনেমার নাম বিক্রম। এই সিনেমা ভারতের 4টি ভাষায় মুক্তি দেওয়া হয়েছে 3 জুন, আর ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হয়েছে 8 জুলাই 2022। তবে হিন্দি ডাবিং এর ক্ষেত্রে আমার অনেক জায়গায় বুঝতে সমস্যা ছিল, কারণ তাদের যে ডায়লগ এবং যে টাইমলাইন দেখাচ্ছে এই দুটির মধ্যে মিল খুঁজে পাচ্ছিলাম না। এবার আমরা এই সিনেমাটির অ্যানালাইসিস করব। 1 নম্বরে গল্প, স্ক্রিনপ্লে, ডায়লগ। এই সিনেমার গল্প স্ক্রিনপ্লে লিখেছেন লোকেশ কানাগরাজ এবং ডায়লগ দিয়েছেন কুমার ও লোকেশ কানাগরাজ। এই সিনেমা নিয়ে এখান থেকে স্পয়লার থাকতে পারে, তাই বাকিটা নিজ দায়িত্বে দেখুন। এই সিনেমায় বিক্রম চরিত্রটি নেওয়া হয়েছে 1986 সালে মুক্তি পাওয়া সিনেমা বিক্রম সিনেমা থেকে, আর সেখানে এই বিক্রম চরিত্রটি করেছিল কামাল হাসান। এই সিনেমাতেও তাই। বিক্রম সিনেমায় মানে বর্তমানে বিক্রম সিনেমায় 1984 সালের প্রধানমন্ত্রীর আদেশে প্রিন্স গার্ডিয়ান স্কোয়াড তৈরি করা হয়, যা পরবর্তীতে ব্ল্যাক স্কোয়াডে রূপান্তরিত হয়। ব্ল্যাক স্কোয়াডের পাইলট ব্যাচে 11 জন সদস্য ছিল, এদের চিফ কমান্ডার ছিল এজেন্ট বিক্রম। কিন্তু 1991 সালে একটা অপারেশন ফেল করার কারণে এই প্রজেক্টটা টার্মিনেট করা হয় এবং সবাইকে টেরোরিস্ট হিসেবে দেখিয়ে মেরে ফেলা হয়। এখন পর্যন্ত সেই 11 জনের মধ্যে 4 জনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, আর সেই 4 জন এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। শুরুতে প্রভঞ্জন যে ড্রাগ সাবস্টেন্স লুকিয়ে রাখে তার প্রত্যেকটি ব্যাগের উপরে স্কর্পিয়নের লোগো থাকে, যা আমরা দেখেছিলাম কাইথি সিনেমাতেও। এবং প্রভঞ্জন ফোনে যার সাথে কথা বলছিল সে আর কেউ নয়, সে ছিল ইন্সপেক্টর বিজয়। আর ফোনে যখন কথা বলছিল সে তখন ছিল দিল্লির সাথে একটা ট্রাকে। আর যে স্কর্পিয়নের যে লোগোটা দেখছি সেটা মূলত রোলেক্সের সিম্বল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল এইভাবে গল্পটাকে বিভিন্ন সিনেমার সাথে ইনকর্পোরেট করা সত্ত্বেও কোথাও গল্পটা জোর পূর্বক মনে হয়নি। যদিও প্রভঞ্জনের কার্নানকে দত্তক নেওয়ার বিষয়টি আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে, সেই সঙ্গে প্রভঞ্জনের বাড়িতে একটা গোপন রুম থাকার বিষয়টিও প্রভঞ্জনের স্ত্রী না জানার বিষয়টা আমাকে অবাক করে দিয়েছে, কারণ মেয়েরা ঘরের খুঁটিনাটি বিষয়ে অনেক সিরিয়াস থাকে। সেই সঙ্গে বিক্রমের একটা পা যে আসল নয় সেটা সিনেমার কোথাও না কোথাও আমাদের জানানো উচিত ছিল। তবে গল্পটা যেভাবে এগিয়েছে এই বিষয়টা নিয়ে সেভাবে চিন্তা করার সুযোগ থাকে না। এবং সেই সঙ্গে দিল্লির অবস্থান জানিয়ে একটা নতুন উইংস তৈরি করে রাখা হয়েছে, এবং আমার মনে হচ্ছে এই দিল্লির ব্যাক স্টোরির সাথে কোনো না কোনো ভাবে রোলেক্সকে ইনকর্পোরেট করা হবে। সেই সঙ্গে বিক্রমকেও এর মধ্যে এনে নতুন একটা মোড় দেওয়া সম্ভব। 2 নম্বর অভিনয়। বিক্রম সিনেমায় বিক্রম চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান। এই বয়সে তিনি যে অ্যাকশন স্টান্ট নিয়েছেন তা সত্যি অসাধারণ। সেই সঙ্গে তার অভিনয় নিয়ে নতুন করে বলবার কিছু নেই। বিজয় সেতুপতি ছিলেন সান্ধানাম চরিত্রে, তিনি ভয়ঙ্কর একটা চরিত্রে ছিলেন এবং অসাধারণ অভিনয় করেছেন তিনি। ফাহাদ ফাজিল ছিলেন এজেন্ট আমার চরিত্রে, দুর্দান্ত ছিলেন। নারায়ণ ছিলেন বিজয় চরিত্রে। এই চরিত্রটি আর স্টিফেন রাজকে এনে এই সিনেমাকে কাইথির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, এবং বিজয় চরিত্রটির একটা ট্রান্সফরমেশন আছে এই সিনেমা।
সিনেমায় পুলিশের চিফ জোসে চরিত্রে ছিলেন চেম্বান বিনোদ জোসে, তিনিও তার বেস্ট কাজটাই করেছেন। আর রোলেক্স চরিত্রে ছিলেন সূরিয়া, একটা দৃশ্য ছিলেন এবং সেই অল্প সময়ের মধ্যে তিনি তার চরিত্রটি এস্টাবলিশ করেছেন এবং তা অসাধারণ ভাবে করেছেন। এছাড়া আরো অনেকে ছিলেন ভিন্ন ভিন্ন চরিত্রে এবং সবাই যার যার জায়গায় বেস্ট কাজটাই দিয়েছেন। তিন নম্বর পরিচালনা, এই সিনেমা পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। তিনি কাইসি আর বিক্রমকে একসঙ্গে জুড়ে লোকেশ সিনেমাটিক ইউনিভার্স তৈরি করেছেন। অনেক অবশ্য মাস্টার সিনেমাকেও এই ইউনিভার্সের অংশ বা ভবিষ্যতে ঢোকানো হবে এমন একটা আশা করছেন, কিন্তু আমার হিসাব বলছে এমনটা হবে না, কারণ সেখানে মানে মাস্টার সিনেমায় বিজয় সেতুপতি এবং অর্জুন দাস ছিল, আর একই ইউনিভার্সে একই চরিত্র দুটি ভিন্ন ভিন্ন রোল প্লে করবে সেটা একটু বেমানান। সব মিলিয়ে এই বিক্রম অ্যাকশন থ্রিলার ঘরানার খুবই ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় সিনেমা, যা এলসিওর ভবিষ্যৎ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করছেন তা আমাদের জানান। আর আমাদের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।